Okay, thank you. So we are going to start. So प्रथम तो देखें पूरी present independent independent और सर नहीं मुगुस्तोगर दौर का नहीं present indefinite ना कि एक second এটা হবে এরকম যে আমি যাই আমি খাই আমি পড়ি পরে আমার সাথে যদি বলে বারবের এক নাম্বার বারবের এক নাম্বার বারবের এক নাম্বার থাকলে এক শুধু এস বাই এস এক নাম্বারের মধ্যে আছে দেখেছেন আপনারা এখানে এস বাই এস থাকলে এস বাই এস শুধু এক নাম্বার বলেন বারবের এক নাম্বারে এস বাই এস থাকলে আমি যাই আমি খাই আমি পড়ি আমি যাই আমি খাই আমি বলি আমি যাই সো আমি যাই সে যায় আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম আমি যাবো আমি খাবো চলে যাচ্ছি আমি যাচ্ছি আমি করছি আমি খাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছিলাম আমি যেতে থাকবো আমি গেছি আমি তুমি আসার আগে আমি পড়েছিলাম আমি পড়েছিলাম এটাকে আগে না মনে আছে বিফোরের আগে আফটার এর পরে ওকে তাহলে আমি পড়েছিলাম ওকে আমি পড়েছিলাম এটা মানে হবে তুমি আসার পরে আমি পড়েছিলাম তুমি আসার পরে আমি পড়েছিলাম তখন এরকম হবে আই যেহেতু আফটার এর পরে ওকে আই রেড আবার দেখেন ভালো করে যদি বলি তুমি আসার আগে আমি পড়েছিলাম তাহলে আগে মনে রাখতে হবে আগে মানে প্রথমটা হেড প্লাস ভার্ব দিতে হবে আর পরে থাকলে পরেরটা হেড প্লাস ভার্ব দিতে হবে ওকে এটা মনে রাখলে হবে ওকে তুমি আসার আগে আমি পড়েছিলাম তাহলে আগে আছে প্রথমটা হেড প্লাস ভার্ব দি আই হ্যাড রেড বিফোর ইউ কেম বিফোর ইউ কেম তুমি আসার আগে আমি পড়েছিলাম
সহজ এক্সাম্পল করে এইবার আসেন আমাদের সচরাচর যে এক্সাম্পল দেয় কোথায় আচ্ছা একজনে বলি একজনে বলি একজনে বলি বিফোর এর আগে হেড প্লাস ভার্ব এবং আফটার এর পরে হেড প্লাস ভার্ব বুঝা গিয়েছে সবাইকে আমার অনুরোধ জানাচ্ছি আপনারা কিউ ইনস্ট্রাকশন দিবেন না ওকে সমস্যা হবে এটা সমাধান হয়ে যাবে ইনস্ট্রাকশন দিলে ইনস্ট্রাকশন আমার পক্ষ থেকে আসবে ইনস্ট্রাকশন দিলে পরিবেন গুলো সমস্যা সমাধান করছে না একজনে হেডফোন কানে নিয়ে ফু দিচ্ছে তার চেহারা দেখানোর জন্য স্যার খুব ভালো কথা বলেছেন আব্দুল কাদের খান থ্যাংক ইউ তো আমাদের ইন্ডিকেশন হচ্ছে খুব মত বলে দেন সবার একটু ক্যামেরা আবার বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি আমি স্যার শুধুমাত্র আপনি একটু বলে দেন খুবই ভালো কথা বলেছেন বলেন আর কার কি কথা আছে বলে নেন তারপরে আমি বলি থ্যাংক ইউ এইটা আমি আবারও বলি এটা হচ্ছে খুতবার মত খুতবার মধ্যে বসে আদিতে আছে না যে খুতবার মধ্যে বসে কেউ যদি বলে যে এই চুপ থাকেন এটাও নিষেধ আছে বলা যাবে না সে ডিস্টার্ব করতেছে এটা তার বিষয় আপনি আবার বলতে গিয়ে আপনার দ্বারা আবার ডিস্টারবেন্স ক্রিয়েট করবে দরকার নেই ওকে এটা সবাই একটু খেয়াল রাখবে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এটা জি স্যার ওকে ওকে আর আবারও বলি আপনারা যখন টিচার যারা আছেন এই বিষয়টা একটু ভালো করে মাথায় রাখবেন স্টুডেন্ট যারা পার্টিসিপেন্ট থাকবে যারা লার্নার থাকবে তারা ডিস্টার্ব করবেই তো এটা আপনার দায়িত্ব হচ্ছে এটা দায়িত্ব হচ্ছে টিচার আমি স্টুডেন্টরা বা লার্নাররা যদি আবার বলে এই আপনি চুপ করেন আপনি চুপ করেন এই বিষয়টা আপনার কোন হবে আচ্ছা সবাই একটু সিনসিয়রিটির সাথে এটা খেয়াল রাখবেন ওকে আমি আবার ক্লাসে থাকলে তো কেউ কথা বলতো না ক্লাসে না সমস্যা নেই কথা বলে সবাই বলে কথা বলাটা ভালো তো কথা না বললে কিভাবে হবে ওকে তো ঠিক আছে জি স্যার তো এখন আমারও বলি বিফোর এর আগে আফটার এর পরে কি বললাম শব্দটা শুরু করতে হবে আর পরে শব্দ থাকলে শেষে গিয়ে হেড প্লাস ভার্ব থ্রি দিতে হবে এবার সহজ হইলো যদি বাংলা বাক্যের মধ্যে আগে থাকে তাহলে শুরুতে হেড প্লাস ভার্ব থ্রি দিতে হবে আর বাংলা বাক্যের মধ্যে যদি পরে থাকে তাহলে শেষে ভার্ব শুরুতে হেড প্লাস ভার্ব থ্রি দেওয়া যাবে না সহজ কথা ওকে তুমি আসার পরে আমি পড়েছিলাম পরে যাবে হ্যাড কাম ওকে বিফোর দিলে রিড এর মধ্যে হ্যাড হবে আর আফটার দিলে পরেরটার মধ্যে কেন ডায়েট আগে বলছি না ডাক্তার হ্যাড ডায়েট বিফোর পেশেন্ট ডায়েট বিফোর রোগী পেশেন্ট কে
হ্যাঁ এটা একটু ঘুরাইয়া দিলাম আর কি, রোগী আইসা থেকে ডাক্তার অলরেডি আচ্ছা আচ্ছা উল্টা পাল্টা হয় নাই, সচেতনতার সাথে বলছি আমি এইভাবে এক্সাম্পল দেই। ওকে এবার বলেন স্যার। হ্যাঁ বলেন। রোগী আসার আগে ডাক্তার হসপিটাল ছেড়ে পালালো, এটা খুব ভালো ভালো এক্সাম্পল। আচ্ছা আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। এটা পালায় না, পালায় না, রোগী আসলে টাকা পায় ডাক্তাররা। কাম কেম কাম কামের পাঁচ কামের গর্ব তিন রকম কামি কাম কেম কাম ভর্তি এডের পরে ভর্তি অলওয়েজ সব সময়। এইবার আসেন, এইবার আসেন। আমি বাড়ি যাওয়ার আগে বৃষ্টি শুরু হলো, rain started rain before বৃষ্টি শুরু হলো, it started rain raining এবার বলেন আফটার বলিনি বিফোর বলছি, এবার আফটার দিয়ে আসি যে আমি বাসায় পৌঁছানোর পর বৃষ্টি শুরু হলো। কোন সমস্যা নেই, অ্যারাইভড হোম একই অর্থ। তাহলে কি বিষয়টা ক্লিয়ার হলো না, আরো কোন ঝামেলা আছে? বলে যে সহজ কথা বলতে আমায় কো হতে সহজ কথা যায় না বলা সহজে, স্যারেরা আমাদের এত কঠিন করে পড়াইছে এই জন্য টেনশনে টেন্সে টেনশনে শেষ হয়ে গেছি আমরা, বুঝতে পারছেন বিষয়টা? কারণ খুব সহজ করে ও খাওয়ার পরে বলে ও এই জিনিসটা এত সহজ আগে তো বুঝি না, ওকে রাস্তাটা এত সহজ, এই যে যেটা বললাম যে দেখেন যে ক্যানিগঞ্জ থেকে বুঝলা ব্রিজ আমাদের বাসার কাছে, বুসিলা ব্রিজ পার হইলেই ফার্ম গেট যাওয়া যায়, সংসদ ভবন যাওয়া যায়, ওইখান দিয়ে গেল না, উনি কি করলো ক্যানিগঞ্জ থেকে সদরঘাট গেল, সদরঘাট থেকে লঞ্চে সোজা বরিশাল গেল, ওকে বরিশাল থেকে চাঁদপুর গেল, চাঁদপুর থেকে গুলিস্তান হয়ে ফার্ম গেট হয়ে সংসদ ভবন গেল, কি হইলো রাস্তা তো এক জায়গায় গেল কিন্তু ভিড়া গেছে, লাগছে আমাদের প্রবলেমটা হচ্ছে এটা আমাদের ঘুরাইয়া পেঁচায় শেখায় যার ফলে আমাদের অনেক দেরি লাগে, এই দেরির ঠেলায় অনেক বলে বাবা রে এত দূরে যাবো না আর এত কঠিন, হাই হাই রে ইংরেজি কি কঠিন, খুবই কঠিন ইংরেজি। আচ্ছা যাই হোক সহজ করে নিতে হবে, বাড়ি ঘোরা তো হইলো বরিশাল। শিক্ষার একটা কথা আছে যে উইনার্স ডু দ্য সেম থিং বাট ইন ডিফারেন্ট ওয়ে, তারা বিজয়ী তারা একই জিনিস ভিন্ন ভাবে করে, ওকে আপনি যারা নতুন ঢাকায় যায় তাদের এরকমটাই হয়। হ্যাঁ ওইটা শেষ, ওইটা শেষ, ওকে। আমি আপনাদের স্মৃতি বলি একটা, আমি যখন মনে হয় ইন্টারমিডিয়েটে, যেহেতু একবার একটা তো বাসা থেকে কোথাও যেতে দেয় না, ইন্টারমিডিয়েটে বই কিনবো বাংলা বাজার যাবো, ক্লাস সেভেনে একবার বাংলা বাজার গিয়েছিলাম ও বড় ভাইদের সাথে, তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আমি বাংলা ইন্টারমিডিয়েটের বই কিনবো, ইন্টারমিডিয়েটের বই কিনবো আমি বাংলা বাজার যাবো, ওকে। আমি এখন সদরঘাট, আমাদের এখানে আগে ব্রিজ ছিল না, বাবুবাজার ব্রিজ ছিল না, এখন হয়ে গেছে, আগে সোয়ারিঘাট থেকে লঞ্চে যেতে আমরা সদরঘাট থেকে আমি রিক্সায় চড়েছি, চিনি না তো বাংলা বাজার কই, মনে আছে একটা ব্রিজ ছোটকালে গিয়েছিলাম, এখন রিক্সায় চড়েছি, রিক্সাওয়ালা বললাম যে ভাই আপনি কি বাংলা বাজার যাবেন, বলে হ্যাঁ, রিক্সা আমি বললাম ভাড়া কত, বলে 20 টাকা, আমি একটু পাঠিয়ে নিলাম, ভাই এখান থেকে এখানে 20 টাকা ভাড়া হয় নাকি, আসলে আমি তো চিনি না দূরে বলছি, ভাই না বলে যে না ভাই বাংলা বাজার যাবেন কোন জায়গায় যাবেন বলতে পারেন না, 20 টাকায় দিতে হবে কম যাবো না, 20 টাকা তখন অনেক টাকা, সে 2001 এর কথা, 20 টাকা অনেক টাকা,
তো রিকশা চললাম, দেখি যে রিকশাটা জাস্ট ঘুরাইলো, ওই বাংলা বাজার ওভারব্রিজ দেখা যায়। আমি বললাম ভাই ঠিক আছে চলবো চলবো, আর যাওয়া লাগবো না। আমি বুঝতে দিই না যে আমি বোকা হয়ে গেছে, 20 টাকা থেকে আসলাম যে 2 মিনিট লাগে হাইটা যেতে। আমি বললাম যে ভাই চলবে চলবে, আর যাওয়া লাগবে না, ঠিক আছে। তো এরকম হয়েছে যে পরিস্থিতি আর কি। তো যাই হোক, ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো করে বুঝবেন পড়বেন, এইবার আসেন। প্রেজেন্ট ইনফিনিট টেন্স, আচ্ছা এগুলো তো আপনারা পারেন, বলার দরকার নেই, আপনারা একটু এগুলো রিভিশন দিয়ে নেন, রিভিশন দিয়ে নিয়ে নেন। এই যে দেখেন এখানে কিছু নিয়ম কানুন আছে ছোটখাটো আর কি, এগুলো এবার আমাদের স্পিড টেস্টটা। এই যে দেখেন এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন এগুলো। এই যে দেখেন, বৃষ্টি শুরু হওয়ার পূর্বে আমরা বাড়ি পৌঁছালাম, বৃষ্টি শুরু হওয়ার পর আমরা বাড়ি পৌঁছালাম, ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেল, ঠিক আছে, ডাক্তার আসার পর রোগীটি মারা গেল, তুমি আসার পূর্বেই আমি কাজটি শেষ করেছি, তুমি আসার পর আমি কাজটি শেষ করেছি, অনেক এক্সাম্পল দিচ্ছে। তারপর বৃষ্টি শুরু হওয়ার পূর্বে আমরা বাড়ি পৌঁছে থাকবো, দুটো এক্সাম্পল দেওয়া আছে, একটু ভালো করে ইনশাল্লাহ দেখে নিয়েন। আজকে প্র্যাকটিসে অনেক সময় চলে গেছে, আমাদের নতুন লেসন আছে হাফ এন আওয়ারে, আমরা এই করি। তো যাই হোক, এগুলো আপনারা দেখে নিয়েন। এই যে দেখছেন আপনার কত 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 নিয়ম এখানের মধ্যে আছে ইনশাআল্লাহ। কয়েকটি ভুল ছিল, অনেক সুন্দর আছে। আচ্ছা এগুলো চেক ইন করবো না, চেক ইন করতে পারিনি, অনেক আগে লিখা। আচ্ছা এখন ওই যে আমাদের স্পিড টেস্টটা মনে আছে, মুসা ভাই যে দেখাই দিছিলেন, মুসা ভাই যে পারেন, এটা তো মুসা ভাই প্রমাণ করেছে। ফারুক সাহেব কি বলেন, ওমর ফারুক সাহেব গত ক্লাসে মুসা ভাই প্রমাণ করেছে না, মুসা ভাই খয়ে যায় না, মুসা ভাই আছে, ফুরিয়ে যায় না ইনশাল্লাহ। 7 বার পড়ছে, 9 বার, 9 বার, অনেকবার আছে গেল। এবার আমরা সবাই একসাথে পড়ে দেখি। Ready, 1, 2, 3. দেখেন এবার আমরা আসবো আজকের লিসন, অল্প ছোট একটা লিসন, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অর্ডার, আমরা অর্ডার কিভাবে করব, রিকোয়েস্ট না, আমরা অর্ডার করব কিভাবে, কাউকে কমান্ড, কমান্ডিং স্টাইলে আমরা কিভাবে কমান্ড করব, এটা আজকে আমরা শিখব। তারপর হচ্ছে আমরা কারোর জন্য প্রার্থনা কিভাবে করব, আর আমাদের মনে যদি কোনো বিষয় থাকে এটা আমরা কিভাবে প্রকাশ করব, এই তিনটা খুবই ছোট একটা লিসন এটা আমরা করব আজকে। যেমন অর্ডার যদি করতে যাই, আমরা আদেশ করার জন্য, আদেশ করার জন্য সরাসরি বার্তা দিয়ে বলবো, আর কোনো মিস করা লাগবে না। ওকে, আমরা যে ভার্বের এক নাম্বার ফর্মটা পড়েছি শুধু সেটা বলে দিও, শেষ, সেন্টেন্স হয়ে গেছে। ওকে, মনে থাকবে সেন্টেন্স হয়ে গেছে। যেমন আমি বলি যাও, যাও মানে ইউ গো, তো এটা মনে মনে রাখতে হবে, যাও মানে ইয়েস স্যার, যাও মানে তুমি যাও, যাও মানে তুমি যাও, খাও মানে তুমি খাও, ওকে, আসো মানে তুমি আসো, ওকে, বলো মানে তুমি বলো, ওকে, ঘুমাও মানে তুমি ঘুমাও, এখানে তুমি একটা সাইলেন্ট আছে, তুমি তো খুব কাছে এই জন্য এটা বলা লাগে না, এমনি আইসাছে, ঠিক আছে। তাহলে আমি কমান্ড করি ডাইরেক্ট শুধু ভাবটা, একটা নেগেটিভ, ডোন্ট, নেগেটিভ হলে ডোন্ট, আর ডোন্ট বাদ দিয়ে দিলে হচ্ছে এক্সক্লেমেশন, তাহলে আমরা বলি ডোন্ট গো, যেও না। ওকে, আমি পড়ি, আমি বাংলা ভাই, আপনারা হচ্ছে ইংলিশ ভাই, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি বলি যাও, গো, খাও, খাও, আমাদের ইমোশন এক্সপ্রেস করা যায় না, এই জন্য বলার সাথে সাথে একটু জোর দিতে হবে, আদেশ বলতে
শুধু রিটেন ল্যাঙ্গুয়েজ দিয়ে আদেশ বোঝা যাবে না, এটা জরুরি। যাও, আমরা বলি না একটু গো যাও গো আছে তাহলে এটা আমাকে বলো যাও গো গো ওকে আসো কাম কাম বসো কাম কাম দি লিখো লিখো রাইট 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 ওকে রাইট লিখবা না রাইট এখন ঘুমাইবা না, দিনের বেলা ঘুমাইবা না, আমরা দেখে দেখে পড়ি। আমি বাংলা বলি আপনার ইংলিশ বলি, যাও না এই যে আপনারা মুস্তফা খেলছেন কে কে? আমি মুস্তফার মধ্যে বলবে যে ছোট কালে গেম ইংরেজরা ছোট করে উচ্চারণ করতে চায়, যেই শব্দটা উচ্চারণ করতে মুখে বাইজে যায় ওটা বাদ, ওটা উচ্চারণই করে না। ডোন্ট গো, ওই ডোন্ট শব্দটা অনেক ফোর্সফুল, এটাকে আমরা যখন কনটেক্সট করবো তখন আমরা শিখবো। ট এটা হচ্ছে ক্লোজিং, অনেক জোরে বিস্ফোরণের মতো শব্দ হয়, এটা বিস্ফোরণের মতো শব্দ হয়, এটা মনে করেন টি নাই, ওকে আসো ডোন্ট কাম হ্যাঁ ডোন্ট কাম আইসো না ডোন্ট কাম ডোন্ট কাম ডোন্ট কাম এখানে আসো কাম হিয়ার কাম হিয়ার কাম হিয়ার কাম হিয়ার এখানে আসো, এখানে আসবে না ডোন্ট কাম হিয়ার ডোন্ট কাম হিয়ার হিয়ার না হিয়ার না এখানে আসো কাম হিয়ার মনে আছে কাম হিয়ার হিয়ার বরগোশ বরগোশ আসো সরি বললে দৌড়াবে দৌড়াবে কাম হিয়ার কাম হিয়ার ডোন্ট কাম হিয়ার ডোন্ট কাম হিয়ার ডোন্ট কাম হিয়ার ডোন্ট কাম হিয়ার কাম হিয়ার ঠিক আছে সেখানে তাহলে সেখানে যাও না আর পড়ো না প্লিজ গিভ হিম কি বলে জানো তাকে বইটা বইটা দাও, যদি আমি রিকোয়েস্ট করতে যাই তখন প্লিজ লাগা দেবে শব্দটাকে, প্লিজ গো বলে হ্যালো দয়া করে শব্দটা কিন্তু আমরা বলি না, আমরা কি বলি বাংলায় আমরা বলি দয়া করে যাও, এটা আমরা বলি না, আমরা বলি যাও একটু মহাব্বত লাগায় বলি আসো আসো যাও খাও বাবু খাও না বাবু বলে না বাচ্চাদের খাও না একটু খাও পড়ো দেখো
এটা হচ্ছে যে আমরা প্লিজ বলি, কিন্তু প্লিজ এর বাংলা অর্থ এটাই, দয়া করে বাংলা অর্থ এটা ভুল। প্লিজ মানে খাও, ওকে, আর প্লিজ গো মানে যাও, দয়া করে যাও, এরকম না, ওকে, ইমোশন আসে না, দয়া করে যাও এটা দিয়ে বুঝিয়ে গেলাম, ওকে। তাহলে আবার বলি যাও, আচ্ছা বলেন প্লিজ কাম, এই যে এখানে আসো, মোটামুটি আপনারা তো এখন এই যে আদেশ অথবা অনুরোধ করতে পারবেন সবাইকে, নাকি? ঠিক আছে, এবার হচ্ছে কারোর জন্য দোয়া করবো আমরা, দোয়া করি না আমরা সবাই, সবার জন্য দোয়া করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সন্তানরা পিতা মাতার জন্য দোয়া করবে, পিতা মাতারা সন্তানের জন্য দোয়া করবে, হাজবেন্ডরা ওয়াইফদের জন্য দোয়া করবে, ওয়াইফরা হাজবেন্ডের জন্য দোয়া করবে, মন থেকে দোয়া চাইতে হবে না। এই যে কি হলো জানো, ফেসবুকে না ভাইরাল হচ্ছে, 10 টাকার না 20 টাকার মিলাদ, দেখছেন নাকি? 10 টাকার মিলাদ করে, 20 টাকার মিলাদ করে, আচ্ছা দোয়া চাই, 10 টাকা দিলে একটু বেশি কম দোয়া, 20 টাকা দিলে একটু বেশি দোয়া, এটা অনেক আগের কথা, এটা অনেক আগের কথা। আচ্ছা আচ্ছা গেল, ওকে। তাহলে এবার হচ্ছে আমরা একটু দোয়া করব, ওকে। দোয়া করার জন্য অনেকগুলো ফরম্যাট আছে, আমরা প্রথম মে দিয়ে দোয়া করব, ওকে, মেটা দিয়ে যদি আমরা মে দিয়ে যদি শুরু করি তাহলে তো হয়ে যাবে, ওকে। জীবনে সুখী হও, মে ইউ হ্যাপি ইন লাইফ, ওকে। তাহলে মে দিয়ে শুরু করে দিলেই সেটা দোয়া হয়ে গেল, ওকে। জীবনে সুখী হও, মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তোমার বাবা শান্তিতে থাকুক, মেয়ের পর বি হলো না কেন, ফাদার, এই যে রেস্ট দিত ভার আর রেস্ট পাব, ঠিক আছে, এখানে ভার হও, মে বি হবে যখন মানে বি মানে হচ্ছে হওয়া, হও এই জন্য বি, আর থাকুক শান্তিতে থাকা মানে হচ্ছে রেস্ট, রেস্ট নেয় না শান্তি, রিল্যাক্স, এটা হচ্ছে ভার্ব হিসেবে কাজ করছে, এই তো অর্থ অনুযায়ী ভার্বও ভুলে যান, বি মানে হওয়া, সুখী হওয়া মানে বি হ্যাপি, আচ্ছা ওকে, ঠিক আছে, দোয়া করলাম মে ইউ বি হ্যাপি, বলেন তাহলে rest in peace হচ্ছে মরে গেলে, বাইচা থাকলে বলা যায় না, ওকে, রাই বাবা, তুমি একটি ভালো চাকরি পাও, মে ইউ গেট এ গুড জব, গেট এ গুড জব, মে ইউ গেট এ গুড জব,
job na job 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 onek din bache thako jite rahe ho beta hindi movie re ka may you live long jite rahe ho beta jite thako jite thako bache thako dekho din bache okay jite raho okay allah tumar shopno puron puruk দুইটা যদি একসাথে হয়ে যায় ডাবল গুলো একটা ঝরা পড়ে যায় দুইটারই ফুলের একটা এল পড়ে গেছে ফিলের একটা পড়ে গেছে শব্দটা হচ্ছে ফিল ওকে ওকে ভুল করে দে আল্লাহ তোমার মঙ্গল করুন আল্লাহ ব্লেস ইউ তাহলে বাংলাটা পড়েন ইংরেজিটা পড়েন একদম যতটুকু পড়তে পারেন রেডি 1 2 3 মে বি ইউ বি হ্যাপি লাইফ জীবন সুখাও মে ইউ ফাদার বি হ্যাপি লাইফ জীবন সুখাও মে ইউ ফাদার রেস তুমি কি ভালো থাকো মে ইউ ভালো থাকো মে ইউ গেট এ গুড ভালো চাকরি পাও ইউ মে লিভ লং তুমি দীর্ঘজীবী হও মে আল্লাহ ফুলফিল ইউর ড্রিম আল্লাহ তোমার স্বপ্ন পূরণ করুক মে আল্লাহ ব্লেস আল্লাহ ফুল করুক তোমার বাবা আত্মা শান্তি প্রার্থনা এইবার দোয়ার ব্যাপারে বললাম তাইলে ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমরা সবাই সবার দোয়া করি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক সবাই যেন রীতিমতো ক্লাস করতে পারে ইনশাআল্লাহ তো দোয়া হে আল্লাহ ব্লেস টু অল আলহামদুলিল্লাহ এখন দোয়ার ব্যাপারে কথা বলি হে আল্লাহ ব্লেস টু অল হ্যাঁ মুসা ভাই আপনি কি শুনেন ইনশাআল্লাহ আপনি তো ভালো জানেন দোয়ার ব্যাপারে কি বলবো জি স্যার এক নাম্বার হচ্ছে তিন ভাবে আসে একটা হচ্ছে আপনি দোয়া করলেন আল্লাহ আপনার দোয়ার সাথে সাথে কবুল করে ফেলবে ওকে দোয়া করছেন আল্লাহ কবুল করে ফেলছে এটা একটা বিষয় দুইটা আপনি দোয়া করছেন আল্লাহ কবুল করে নাই এই কবুল না করাটা আপনার হচ্ছে যে দুইটা বিষয় হতে পারে যে আপনার এটা কবুল করে নাই কবুল না করে আপনার উপর একটা বিপদ আসতো আল্লাহ পাক সেই বিপদটা থেকে আপনার হেফাজত করে দিয়েছেন এই দোয়া দিয়ে এক দোয়া করছেন আরেক জায়গায় কাজে লেগে গেছে ওকে তিন নাম্বার যে দোয়াটা কবুলও করলো না পৃথিবীতে এটার বিনিময়ে কোনো বিপদও কাটলো না এই দোয়াটার বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিয়ে দেবে অন্যের জন্য দোয়া করে তো তার জন্য সেই দোয়াটা কবুল হয় আগে বেশি যে ফেরেশতারাও তার জন্য দোয়াটার জন্য বলে যে এই মুমিন বান্দা আপনার দোয়া করে তো এই জন্য তার জন্য এই দোয়াটা আগে কবুল হয় যে অন্যের জন্য ভালো চাওয়া তো একটা দেখো তোমরা কি জান্নাতের লোক দেখবা ওই যে তোমাদের সামনে এই যে একটা জান্নাতের লোক ওই যে যাইতেছে এক সাহাবি বলে যে হাই হাই রে এর জান্নাত বললো সুতরাং এর ফলো করতে হবে এর ফলো করতে এর যে কি ভালো আমল আছে করবো ভালো উদ্দেশ্যে ফলো করবে তো সে গেছে যাওয়ার পরে তো বলে না কিছু তো তার বাড়িতে মেহমানদারি হইলো একদিন দুই দিন তিন দিন এখন সাহাবি বলে যে দেখেন ভাই আপনি তো তিন দিন মেহমান ছিলেন আমাদের বাসায় তো আমার তো আর মেহমানদারি করার ই নাই আমার আর ই নাই নাই প্লাস তৌফিক নাই আমাদের খাবার টাবার নাই বলো যে আসলে আপনি যদি বলেন আপনার কোনো কাজ থাকলে বলতে পারেন বলে না আমার তো কোনো কাজ নাই বলে না কোনো মনে কাজ আছে বললো যে হ্যাঁ একটা কাজ আছে আমি চাইছিলাম আপনার কোনো আমল আছে কিনা আমলটা দেখার জন্য আমলটা আমি কপি করবো
আমি আমলটা শিখবো, আমি নিজেও করবো। বলে আমার তো তেমন কোনো আমল নাই। অনেক চিন্তা ভাবনা করে খুঁজে পাই না যে কি আমল। বলছে হ্যাঁ একটা আমল আমি করি ছোটখাটো, যে আমি কোনো মুসলমানরে খারাপ মনে করি না, কারোর জন্য বদদোয়া দেই না, আর হচ্ছে ঘুমানোর আগে সবাই মাফ করে দিয়ে ঘুমাই। আমরা বলি না এই দুইটা গুণ, ছোট দুইটা গুণ, গুণের কারণে আমরা ইনশাআল্লাহ প্রাণ শেষ করি। আমরা কোনো কথা বলি না যে কিয়ামতের ময়দানে জবাব দিতে হইব। ভাই এই কথা কখনোই বললেন না, কারণ কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়াবহ একটা ময়দান, ওইখানে কোনো কিছু নিয়ে যাওয়া লাগবে না। আমি যদি কিয়ামতের ময়দানে কাউরে ঠেকায় দেই, তাহলে আল্লাহ পাকও আমার ঠেকায় দেবো। আর আমি যদি মাফ করে দিই, আমারও তো অনেক ভুল ত্রুটি, ভুল ত্রুটি তো অভাব নাই প্রত্যেক মানুষেরই, তো আল্লাহ পাকও আমাদেরকে মাফ করে দেবো। তো এই জন্য ইনশাল্লাহ মুসলমান ভাই সবার জন্য দোয়া করি, সমস্ত উম্মতের জন্য দোয়া করি, সমস্ত মানুষের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাই সুখে রাখুক, শান্তিতে রাখুক। আর সবাই রে মনে কারো জন্য দুঃখ রাখবো না, দোয়া করে দেবো, মাফ করে দেবো। আল্লাহ যেন সেই আমাদেরও মাফ করে ইনশাআল্লাহ। কি বলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করবো। এবার আসেন আরো এই দোয়া গুলো ঘুরে ঘুরে বলা যায়। যেমন এটা, তোমার ছেলে দীর্ঘজীবী হোক, লং লিভ ইয়োর লং লাইফ ইয়োর সন, লিভ 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 লিভ। এখানে উচ্চারণটা লিভ বলতে হবে, ওকে? লাইফ বলা যাবে না, ওকে? লিভ লিভ। আবার যখন সরাসরি সম্প্রচারের অর্থ হবে তখন এটা লাইভ বলতে হবে, ওকে? লাইভ টেলিকাস্ট, ওকে? এটা নাউন হলে লাইভ হয়, নাউন হলে লাইভ হয়, আর হচ্ছে ভার্ব হলে লিভ হয়। যেমন রিজিউম, রিজিউম মানে শুরু করা, রিজিউম মানে শুরু করা। যখন এটা রিজিউম হবে, শুরু করা হবে, তখন রিজিউম হবে। আর এই রিজিউম অর্থ যখন বায়োডাটা হবে, তখন এটা রিজিউমই হবে উচ্চারণ। তো ভার্ব এবং নাউন হলে উচ্চারণ সেটা চেঞ্জ হয়, এক এক শব্দ এক এক রকম। যেমন ইউজ আর ইউজ, ভার্ব হলে ইউজ আর আচ্ছা গেল এটা। এবার হচ্ছে আগে আমরা করেছিলাম দীর্ঘজীবী হও মে দিয়ে, এবার লং লিভ দিয়েই হয়ে যাবে। যেমন মেও বি হ্যাপি ইন লাইফ, এটা হবে বি হ্যাপি ইন লাইফ সরাসরি। মেও লং লাইফ ইওর সান, ইওর ডটার, ওকে, ইওর ফাদার, এভাবে আমরা বলে দিতে পারবো। তাহলে তোমার ছেলে দীর্ঘজীবী হোক, তোমার বাবা দীর্ঘজীবী হোক, তোমার চাচা দীর্ঘজীবী হোক, দীর্ঘ সময় বাঁচলেন, এটা নেক হইলো না, আপনারা তো জাহান্নামের লাকড়ি হবে যতদিন বাঁচলেন সেটা। তো এই জন্য আমরা এটার সাথে সাথে মনে মনে দোয়া করে নিব যে আল্লাহ তাআলা তারে একটা বাংলাদেশের জন্য শুভকামনা, বাংলাদেশের জন্য শুভকামনা, ক্রিকেট টিমের জন্য বাংলাদেশের প্রেসিডেন্টের জন্য শুভকামনা, আমার ভাইয়ের জন্য শুভকামনা, ফরবলা লাগবে না, ফরবলা লাগবে না, গুড লাক ব্রাদার, ভাইয়ের জন্য শুভকামনা, গুড লাক ব্রাদার। এবার আসেন, এবার এসে আই উইশ দিয়ে দোয়া করবো, আই উইশ দিয়ে দোয়া করবো। আমি স্যার গুড লাক দিয়ে সব সময় উইশ করতে কোনো কিছু ইউজ করতে হবে না, পিপল ইউজ করে। হ্যাঁ, যে উইশ আমার চলে আসছে, এবার উইশ করি, আমার উইশ করি না, আই উইশ ইউ গুড, আমি তোমার ভালো ফলাফল কামনা করি, আই উইশ ইউ গুড রেজাল্ট, আই উইশ গুড রেজাল্ট, ইউ গুড রেজাল্ট, আমি তোমার ভালো ভবিষ্যৎ কামনা করি, আই উইশ ইউ বেটার, আই উইশ ইউ বেটার ফিউচার, এ বেটার ফিউচার, আই উইশ ইউ বেটার। এখানে কিন্তু ওই যে আই উইশ ফর ফর হবে না, ওকে? আই উইশ ইউ, আই উইশ ইউ, ওকে, আই উইশ ইউ আমি আশা করি যে তুমি একটি ভালো চাকরি পাও,
এবার হচ্ছে দোয়া, সরাসরি দোয়া, এবার সরাসরি দোয়া। আমি তোমার সফলতার জন্য দোয়া করি, একই কথা, উপরে যতগুলো গেল না একই কথা। আমি যদি আবার শুইতাম, রবীন্দ্রনাথের ইচ্ছা পূরণ নাটকটা দেখছেন বা গল্পটা পড়ছেন? তুমি যে বাবার ছেলে, বাবা ইচ্ছা করে ছেলের মতো হইলে কত ভালো হইতো, ছেলে ইচ্ছা করে আমি ছোট বড় হইলে কত ভালো হইতাম, দেখেন ছবি ছিল ওই তো নাটক নাকি ছবি? যদি আমি আমেরিকায় থাকতাম কি যে ভালো হইতো। বিষয়টা দেখেন বলতেছে, আহারে আমি যদি ইটালি থাকতাম, ইটালির মানুষ ইতালির লোকজন সব বাংলাদেশে আইসে বসে করোনা ভাইরাস নিয়া, বুঝছেন, বলছে ইতালিতে করোনা ভাইরাস বাংলাদেশে ভালো, ঠিক আছে, সব আইসে বসে আইসে বাংলাদেশে করোনা ভাইরাস হয়েছে, আবার এখন ইতালি ভালো হয়ে গেছে, আবার যেতে চাই। এখন ইতালি আল্লাহ বলে যে তোরা বাংলাদেশে ছড়াইছস, ওকে তখন যাওয়ার দরকার নেই, এবার বাংলাদেশে গেছস, এবার বাংলাদেশে করোনা ভাইরাস খা, এখন চাইলেও আর ইতালি যাওয়ার সুযোগ নেই, ঠিক আছে না, আল্লাহর মাধ্যমে। আচ্ছা যাই হোক, তারপরে আমরা দোয়া করি সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক। আচ্ছা গেল, এবার আমরা আশ্চর্য, আশ্চর্য যা ওয়াও, আরে কি দেখালি, আরে বাবা, how nice the bird is, বলে পাখিটি কত চমৎকার, কিন্তু আশ্চর্য আমাদের মনে রাখার দরকার, আমরা আশ্চর্য আশ্চর্য হয়ে গেলাম, how nice the bird is, এবার বলতো how nice the bird is, how nice the bird is, wow, বলে না এইভাবে আমরা বলে না, হ্যাঁ মোসাম শেষে দিয়ে তুমি স্টপ করে দিয়েছেন কেন? তার এগুলোর আগে ওয়াও ইউজ করা যাবে না? হ্যাঁ আশ্চর্য, যখন আশ্চর্য হয়ে যায় তখন এই চিহ্নটা আসবে শেষে, ওয়াও বলেন না, তখন হাউ না বললে হবে, ওয়াও দিয়েই হয়ে যায়, ওয়াও ইট ইজ এ নাইস বার্ড, এভাবে বলতে মানে ওয়াও বললে আশ্চর্য হয়ে যায়, আর ওয়াও হাউ নাইস দ্য বার্ড ইজ, মানে কত সুন্দর, পাগল হয়ে গেছে যে এত সুন্দর, পাখিটি কত চমৎকার, এটাই তো অবস্থা। হ্যাঁ এটাই তো অবস্থা, আপনি গ্রামে গেছেন, গ্রামে গিয়ে বলেন ওয়াও কি সুন্দর দৃশ্য, আরে এখানে থাকলে তো খাওয়া লাগে না, না খায় খায় খুশি সুখী, যদি গ্রামের মানুষ হইতো বাংলাদেশে কি দেখবে, এই লোক নাকি এক ফ্রেন্ড বললো যে ও দেখলো আমাদের সাথে করতো, বললো যে আমি দেখলাম একটা ওই সদরঘাটের মোড়ের মধ্যে দাঁড়াইছে, ঈদের সময় সবাই বাড়ির দিকে যেতেছে, কেউ গেছেন কিনা সদরঘাটের দিকে ঈদের আগে, আমি ওইদিকে থাকতাম তো তখন দেখছি যে ঈদের হিউম্যান ডল কিভাবে যে ঢলের মতো মানুষ ছুটে দিচ্ছিলেন, তো এরকম উনি ওই সদরঘাটের ওভারব্রিজের নিচে বাংলা বাজারের ওভারব্রিজ এসে দাঁড়ায় দিচ্ছে, তো বলছে এই তুমি কি দেখতেছো দাঁড়ায়া, কি দেখতেছো, খুব ভালো লাগতেছে এই যে মানুষ যাইতেছে, খুবই ভালো লাগতেছে, ওকে ওকে, তো এটা এরকম ভালো লাগছে ইন্ডিয়ার মধ্যে, মনে করেন যে মেট্রো রেল, মালয়েশিয়ার মধ্যে মেট্রো রেল,
থাইল্যান্ডেও দেখলাম মেট্রো রেল সেম মাত্র 13 সেকেন্ড 14 সেকেন্ড থামে তো ইন্ডিয়ার মধ্যে তো মানুষ বেশি আমি কতক্ষণ তাকায় আশ্চর্য হইলাম ওরে বাবারে এটা কিভাবে সম্ভব ইনশাল্লাহ করেন আমাদের বাংলাদেশের মেট্রো রেল চলে আসছে দৌড়লে আমরা ইনশাল্লাহ এরকম ইনশাল্লাহ আচ্ছা বাসের মধ্যে উঠার জন্য যেরকম দৌড় হয় মাঝে মাঝে এত কষ্ট লাগে খুবই কষ্ট দাঁড়ায় ছেলেদের তো তাও কষ্ট হয় মেয়েদের জন্য আরো বেশি মেয়েদের তো নাই না How talented the boy. তারপরে এটা দুইটা যেটা আসছিলাম সেম কথাটা হাউ বা হোয়াট এ দিয়ে বলা যায় একই কথা হোয়াট এ থাকলে ইট ইজ দিয়ে বলতে হবে আর হাউ থাকলে ইজ দিয়ে দিয়ে দিলে পাখিটি কত চমৎকার হাউ নাইস দ্য বার্ড ইজ আমার সাথে বলে পাখিটি কত চমৎকার কি চমৎকার তখন আর বাদ বলবি বসবে না যেহেতু এ আছে এ আর দেয়া কি কথা আর্টিকেল তো একটা আর্টিকেল বসলে হয় ছেলেটি কত মেধাবী ইট হবে পাখিটির ক্ষেত্রে ইট ইস হবে যেহেতু পাখি পাখি তো ইট পাখি তো ইস দিয়ে বলা যায় না আর ছেলেটির ক্ষেত্রে তো থি ইট ইস কোন ক্ষেত্রে স্যার ইট ইস মানে কোন বস্তু থাকে বস্তুর ক্ষেত্রে ইট হবে হ্যাঁ হ্যাঁ বলে কত সুন্দর চোখ এই চোখটাও মানুষ না চোখটা কিন্তু কোন মানুষ না তখন বলতে হবে হোয়াট এ নাইস আই ইট ইস ওকে আমরা আবার ইনশাআল্লাহ একটু রিভিশন করি আমরা প্রথমে বললাম হচ্ছে মনে আছে আদেশ বা অনুরোধ ওকে আমরা বলবো বলেন যাও 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 প্লিজ না আসো আসো প্লিজ প্লিজ কাম আসো না কাম কাম হিয়া
আসো না মানে কিন্তু আসো কঠিন কিন্তু আসো না এর মানে কি যদি কি থাকে তাহলে বুঝায় জোর দিয়ে যে আসছো চাদর করে বলি আসো না এক্সপ্রেশন এবার 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 হচ্ছে আমরা দোয়া করবো তুমি অনেকদিন বাঁচো তুমি অনেকদিন বাঁচো লং লাইফ লং লিভ ইউর লং লিভ ইউ তুমি অনেকদিন বাঁচো মে ইউ লিভ লং বাংলাদেশের জন্য শুভকামনা গুড লাক দা ম্যাক্সিমাম একাডেমি দা হবে না যেন গুড লাক দিয়ে কমা মানে একটু ওয়েট করতে গুড লাক ম্যাক্সিম একাডেমি গুড লাক বাংলাদেশ গুড লাক মাই ফাদার গুড লাক মাই ব্রাদার গুড লাক বাংলাদেশ ক্রিকেট টিম গুড লাক স্যার মানে আমি এজন্য বললাম যে অনেকগুলো একাডেমি এরকম আছে তো এই যা যদি নির্দিষ্ট করে বুঝায় তখন কি দি মানে আমরা তো নির্দিষ্ট করে দরকার নাই নাম বলছেন তো নাম বললে আর অনেক কিছু লাগে না নাম বললে ওইটাই ওকে আপনি বইলা বুঝাইতে পারলে হয় আর বুঝতে পারলে হয় আমরা গেলাম একবার ওই যে মনে করে ঔরঙ্গাবাদ গেছিলাম আমি বলি ওই কি বলে যেন ইন্ডিয়ান ঔরঙ্গাবাদ গেছিলাম অর্ডার করবে বুঝাইতে পারতেছে না কি বলতেছে এটা ওই যে আমি যে ইশারা করছি সে বুঝা গেছে হ্যাঁ তো আমি বুঝা গেছি সেও বুঝা গেছে কোনো সমস্যা নাই গেল আপনি কি বলতে চাইতেছেন দুইবার না বললে একবার হ্যাঁ হয়ে যায় এই তো আচ্ছা এবার বলেন ছোট পরিবার সুখী পরিবার তরুণ গুলো সবাই বড় পরিবার হ্যাপি ফ্যামিলি হোল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি একান্নবর্তী কালকে আমার একটা কবিতা রিলিজ হচ্ছে মনে হচ্ছে যে আমাদের নাজমুল সাহেবের খুব ভালো সময় কাটতেছে আর কি এজন্য ওকে নেক্সট ক্লাস আমরা সবাই আপনার আবৃত্তি শুনবো ঠিক আছে ইনশাআল্লাহ ওকে ওকে বাই হ্যাভ এ থ্যাংক ইউ